নমস্কার, নবমীর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। জোডিয়াক টিভির বিশেষ নিবেদন পুজোর আড্ডা। পুজোর আড্ডায় আমরা প্রতিদিন থাকছি আপনাদের সাথে, কারণ পুজো বাঙালির জীবনে বারবার তো আসে না, বছরে কেবল একটি বার। তাই সেই পুজোর আনন্দকে আরো একটুখানি বাড়িয়ে দেওয়ার জন্যই জোডিয়াক টিভির বিশেষ নিবেদন এই পুজোর আড্ডা। আর আজ যারা রয়েছেন আমার সাথে পুজোর আড্ডায়, তাদের সঙ্গে প্রথমেই পরিচয়টা করি। আমার সাথে রয়েছেন অপর্ণা ব্যানার্জি, মৌমিতা মুখার্জি, ললিতা মণ্ডল, জয়িতা বন্দ্যোপাধ্যায়, বন্দনা সাহা এবং শিখা নাথ। প্রতিদিন যেরকম আমরা থাকি গান কবিতা গল্পে আর আনন্দে, ঠিক আজও তাই। তার ব্যতিক্রম কোনো মতেই হবে না, কারণ পুজো মানেই আনন্দ। আর সেই আনন্দর পুজো যখন, জয়িতা আজ আমরা নবমীর আড্ডায় বসেছি সকলের সাথে। মা আমাদের সাথে রয়েছেন মণ্ডপে এখনো। মায়ের পুজোর আরাধনা দিয়ে তুমি যদি আজকের আড্ডা শুরু করো। ঘুরে এলাম প্যান্ডেলে প্যান্ডেলে, মায়ের রূপ দেখে এলাম, মনে পড়ে গেল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রসরচনার সংকলন কমলাকান্তের দপ্তরের একাদশ সংখ্যা আমার দুর্গোৎসবের একটি ছোট্ট অংশ। নবরাগ রঙ্গিনী নববলধারিণী, নবদর্পে দর্পিণী নবস্বপ্নদর্শিনী, এসো মা গৃহে এসো, ছয় কোটি সন্তান একত্রে এককালে, দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদ পদ্ম পূজা করিব, ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়ীকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ভালিকে, ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে, সিন্ধু মথন কারিণী শত্রুপথে দশ পুজে, দশ প্রহরণ ধারিণী অনন্ত শ্রী অকাল স্থায়িনী, শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদান, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্মৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্মৈ 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 নমো নমঃ। মাতৃবন্দনার মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের নবমীর আড্ডার শুভ সূচনা করেছি। তবে আড্ডা মানেই তো আনন্দ, আড্ডা মানেই গল্প। তাই আমরা গল্পে ফিরব। আমাদের সাথে রয়েছে শিখা। শিখাদি, পুজো মানেই কিন্তু একটা অন্যরকমের আনন্দ। তো সেই আনন্দ আমার মনে হয় যে, ধরো আমরা যারা গ্রামে থাকি বা গ্রামে যারা ছোটবেলায় ছিলাম, বা তাদের মধ্যে পুজো একটা অন্যরকমের মাত্রা বহন করে। আমি জানি না তুমি কলকাতার থাকতে মানে ছোটবেলায় কাটিয়েছ কিংবা গ্রামে, তো যদি আমাদের সাথে তোমার এই আনন্দটা একটু ভাগ করে নাও। আজ তো সপ্তমী অষ্টমী গিয়ে আজ নবমীর রাত। অনেক জায়গায় ঘুরলাম, তবে আমি একটু অষ্টমীতে গিয়েছিলাম একটু আমার গ্রামে বীরভূম ডিস্ট্রিক্ট। তো সেখানে তাদের ভাষায় আমার খুব ভালো লাগে একটা কবিতা, যেটা আমার পুজোর আড্ডায় পড়তে ভালো লাগছে। আজকে নবমীর দিন, কাল শেষ হয়ে যাবে সব কিছু, দশমীতে চলে যাবে। তো আমি একটু বলি, বাবু মশাইরা সেই গাগিরাম থেকে খোঁজতে খোঁজতে আপনার কাছে এসে কি সাক্ষীকান শহর বাণী সেন গো বাবুরা, কইলে জ্যোৎস্না লাগলে মনে হয় যেন কালকিন্তের গা থেকে বসে পড়া রূপার একখান লম্বা কলস, মনে দুনানে ভাতের হাড়ি হা হয় রয়েছে খিদে, সাই ডাই তরি তরকারি কিস নাই, কিন্তু
কিন্তু জল ফুটছে টক বাবুরা শুনেছিলাম ভাল লোকে নাচ দেখাইবে আপনারা নাকি পয়সা দেন যখন যেমন বললেন মেসে মেসে হত পয়সা দিবেননি শুনেছিলাম ভানুমতির খেল দেখাইলে আপনারা নাকি সোনার ম্যাডেল দেন নিজের করাতে নিজের একটু ফান করে আবার জুড়ে দেখালো আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে ভেজে খাওয়ালো অমলেট করে বাজা বাসি পাজি দিল সোনার ম্যাডেল দিবেননি সেই ন্যাংটুবেলা থেকে বড় শখ আমি ফিরবো বুকে সোনার ম্যাডেল টাঙিয়ে আর বউ বাচ্চাদের মুখে আটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো দেখিস আমি যখন মারা যাব আমার গা থেকে বেরোবে সন্দর গাছের বউ সোনার ম্যাডেল দিবেননি সোনার ম্যাডেল বা আসলে দেখো পুজোর আনন্দ আমরা বলছি বারবার করে পুজোর আনন্দ কিন্তু সেই আনন্দের মাঝখানে কোথাও যেন একটা দুঃখের বেশ রয়েছে তাই না? মৌমিতা তোমার কাছে ফিরি, দেখো কবিতা তো শুনলাম কিন্তু গান কবিতা আর গল্প নিয়ে আমাদের এই আড্ডা, কাজেই গান তো শুনতেই হবে। একদম। আচ্ছা একটু বলি, চারিদিকে তো ধর্মের হানাহানি আমরা শুনছি কিন্তু দুর্গাপূজা আসলেই কিন্তু আমার মনে হয় যে সবকিছু একাকার হয়ে যায়, কে ধর্ম তখন কিন্তু বাদ ভেঙে যায়, সবাই কিন্তু আমরা এক হয়ে যাই, তাই এরকম করে এরকমই একটা গান শোনাই। তো অবশ্যই মা গো তুমি সর্বজনী আছো হৃদয়ে জুড়ে, মা গো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মা আমি মাদারে কি ভুলি কাকে করে, মা আমি মাদারে কি ভুলি কাকে করে, মা তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। আর পুজো মানেই আনন্দ, সেখানে কোন রকম ধর্মের ভেদা ভেদে থাকে না তাই না? বন্দনা দি তোমার কাছে যাই, দেখো পুজো তো অবশ্যই আনন্দের, আর এই যে পুজো পুজো নিয়ে তোমার ভাবনা যদি আমাদের একটু বোঝাও বলো। দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশকারিণী, তাই আমি দেবী দুর্গার কাছে একটা আবেদন নিয়ে আসছি। লিলি দেমা সিংহটা তোর কামড়ে ধরুক ঘাড় গুলো, রক্ত চোষা পিসাজ গুলোর গুড়িয়ে দেমা হাড় গুলো, চুষছে যারা রক্ত সবার
করছে যারা হাড্ডিসার, গরিব দুঃখীর রক্তে রেঙে সাজায় যারা গুলবাহার, কাটছে যারা অন্য মুখে মারছে দিবারাত্রি পিষে, দশ হাতে দশ অস্ত্র নিয়ে থাকবি কি মা সংসেজে, শুনছি মা ত্রিলোক নাকি উঠত কেঁপে তোর তেজে, অসুর আজ ঘরে ঘরে বুক ফুলিয়ে ঘুরছে বেশ, অন্যায় আজ জগৎ জোড়া দেশ থেকে দেশ হয় না শেষ, ঝলসে উঠুক অস্ত্র তোদের আর কতকাল থাকবি থেমে, দুষ্ট দমন করিস যদি পুষ্ট কেন হয় ওরা, আর কতকাল এমনি করে বেঁচে মরে রই মোরা, ঘুচিয়ে দে মা দুর্নীতি সব, মুছিয়ে দে মা দুঃখ দেশ, রক্ত চোষা পিসাজ গুলো লম্ফ ছম্প কর্মা শেষ। আমাদেরও কিন্তু মায়ের কাছে এরকমই একটা কামনা থাকে যে মা সমস্ত রকম দুর্নীতিকে মুক্ত করে আমাদের সমাজকে সুন্দর করে তোলো। ললিতা রয়েছে আমাদের সাথে যখন, আচ্ছা ললিতা দেখো আমরা পুজোর আড্ডা চলছে গান কবিতার মধ্যে, কিন্তু এখন আমরা রবি ঠাকুরকে পাইনি, তো যদি তুমি আমাদের রবি ঠাকুরের কিছু শোনাও, কারণ দেখো যেরকমই আড্ডা হোক যেরকমই অনুষ্ঠান হোক, রবীন্দ্রনাথকে ছাড়া কিন্তু আমার মনে হয় বাঙালি একেবারেই অচল। তো আমি তাই জন্যই বলছি বা চাইছি তোমার কাছে রবি ঠাকুরের কোনো কবিতা যদি তুমি আমাদের শোনাও। দিদি খুব ভালো কথা বলেছো, আমার মনের আরাম এবং প্রাণের সুখ কবিতা, আর সেই কবিতা শুরু হয় রবি ঠাকুরকে দিয়ে। তাই আজকের এই নবমীর পূর্ণ দিনে আমি রবি ঠাকুরের একটি কবিতা শোনাই, কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে বব, কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজ সুভক্ষণে রাত পোহাল ভেবেছিলেন তবে আজ আমারই দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ভারে, মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা, হেন গালে কি সেরে লাগি তুমি অপসাদ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণ কালের তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা, দেখে দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কালি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই আরতি বোধ হয় আমাদের চিরকালীন, তাই না? তখন কেন দিইনি তোমায় আমার সকল শূন্য করে। গান কবিতা তো থাকবেই, কিন্তু আজ আমাদের মহানবমী, কাজেই নবমী মানে আনন্দের একদম এক্সট্রিম, তাই না? কারণ রাত পোহালেই দশমী, মা ভাসান হয়ে যাবে, আর এই যে আনন্দে আমরা মেতে থাকি চারটি দিন, এখন অবশ্য চার দিন নয় কারণ পুজো আমাদের অনেকদিন আগে থেকে শুরু হয়ে যায়, বিশেষত কলকাতাবাসী কিন্তু মোটামুটি চতুর্থী থেকে ঠাকুর দেখা শুরু, বড় বড় প্যান্ডেল সব খুলে যাচ্ছে,
তোমরা নিশ্চয় ঠাকুর দেখেছো, তো বড় বড় ঠাকুরও নিশ্চয় দেখা হয়ে গেছে। বিশাল ভিড়, বিশাল লাইন, মানে তাতে কি কোনো বিশাল ভিড়, বিশাল লাইন, তাতেও কিন্তু আমাদের মধ্যে কোনো খামতি দেখতে পাচ্ছি। একদম তাই, একদম তাই না? এবং পুজো মানেই খাওয়া দাওয়া, একদম পুজো মানেই বাইরে খাওয়া। তো খেয়ে দিয়ে আমরা রাত জেগেও ঠাকুর অনেকেই বোধ হয় দেখে, আমি অবশ্য দেখতে পারি না রাত জেগে ঠাকুর, আমি একটু ঘুম কাতুরে। তো যারা রাত জেগে ঠাকুর দেখে তাদেরকে ভাই আমি নমস্কার করি, আমি পারবো না। যাই হোক, তো অনেকেই দেখে আমাদের সাথে, অনেক বন্ধু বান্ধব রয়েছে। তো তোমরা কি দেখছো নাকি রাত জেগে? এখন ব্যাপারটা হলো এই যে এখন কলকাতার হচ্ছে কি বলতো, থিমের ঠাকুর। হ্যাঁ, এই যে থিমের ঠাকুর, আমার একটু মনে হচ্ছে আচ্ছা মা দুর্গা তো আসছেন, একদম এসে সব দেখছেন, আর কি ভাবছেন সেই থিমে, তাই নিয়ে না ছোট্ট করতে মানে লাইন বলছি। কেমন ভালো লাগে কিনা দেখো, সবার মনের সঙ্গে মিলে যাবে। কিন্তু মা দুর্গা খুব রেগেই গেল এবার বঙ্গে এসে, মানুষ কেন মাতছে এমন আবোল তাবোল রঙ্গে, চানার ঠাকুর ছানার ঠাকুর, ঠাকুর নানা বস্তুর, চালের ঠাকুর ডালের ঠাকুর, এটা কেমন দস্তুর, মুড়ির ঠাকুর ঘুড়ির ঠাকুর, নুড়ির ঠাকুর ঝনঝন, বাঁশের ঠাকুর বাঁশের ঠাকুর, ঘুরছে মাথা বনবন, দড়ির ঠাকুর ঘড়ির ঠাকুর, হাউ ফানি হাউ লাভলি, দেখবে কোনে ঠাকুর হবে ফুচকা আলু কাবলি। বাহ, ফুচকা আলু কাবলি ছাড়া কিন্তু পুজো ভাবা যায় না, তাই না? আমরা যদিও বয়সটা অনেকটা পেরিয়ে এসেছি ফুচকা আলু কাবলি থেকে, তবু মনে হয় সব বয়সেই ভালো লাগে বাবা। বেশ বেশ, তুমি আমার মনের কথা বললে, যে ফুচকা কিন্তু সব বয়সেই এবং সব অকেশনে, তাই না বলো? যে কোনো অকেশনে বলো ফুচকাতে একদম। তো যাই হোক, আমাদের আড্ডা তো চলছে, চলবে আমরা মাঝখানে একটু গান শুনে নি। অপর্ণা দি রয়েছো আমাদের সাথে, কি গান শুনবো বলো? আমি তাহলে একটা আগমনী গান করি। অবশ্যই, কিন্তু আজকে কিন্তু আমাদের নবমী, কেমন মা? অবশ্যই আগমনী তো সবসময়ের জন্য, কারণ মা চলে গেলেও আবার আসবেন, আমাদের মনে সবসময় সেই কামনা থাকে। জাগো জগো মায়া জাগো মৃণময়ী, চিনিময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী, কবে আর ডাকে মা গো, জাগো জগো মায়া জাগো মৃণময়ী, চিনিময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী, কবে আর ডাকে মা গো, জাগো জগো মায়া জাগো মৃণময়ী মা। মাকে তো আমরা জাগিয়ে দিলাম দিদি তোমার গান দিয়ে, মা তো আজকে নবমী, যদিও জেগে আর কি করবেন, কালকেই ভাসান। তো যাই হোক, তবু মা যেখানে রয়েছেন মানে যেখানে আছেন সেখান থেকে সবার মঙ্গল করুন। আমাদের সমাজের যত দুঃখ দুর্দশা,
যত রকম অনিয়ম উশৃঙ্খলতা বন্দনাদি যা বললেন সব কিছুর অবসান হোক। জয়িতা, আমরা কিন্তু গল্পে কবিতায় আড্ডায় মেতে উঠেছি, তো অবশ্যই শুনবো কবিতা। তার আগে এই যে ধরো পুজো, তোমার কাছে তোমার বাড়ির পুজো মানে পাড়ার পুজো নিশ্চয়ই সব থেকে বড় পুজো। মানে আমরা যেমন ছোটবেলায় সারাদিন প্যান্ডেলেই থাকতাম, মানে বাড়িতে আসতাম শুধু খাওয়া আর শোয়া, আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে হ্যাঁ খাওয়াও প্যান্ডেল, ঠিকই বলেছি। এখন তো খাওয়াও নেই, মানে পুজো মানে রান্নাঘর চার দিন বন্ধ। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় পাওনা বলো, কয়েকদিনের স্বস্তি, এটা বড় পাওনা না? হ্যাঁ, তো মানে অন্তত চারটে দিন রান্নার ঝামেলা থেকে মুক্তি। তো যাই হোক, তোমাদের যাকে তো পূজোর আনন্দে তো সেগুলো খাওয়া হয়, এক রকম মেনু, এক একদিন এক এক রকম মেনু, প্রতিদিন তো এক খাওয়ার হয় না। আজকে নবমী কিন্তু খাসির মাংস, তো বেশ মাংস তো খাবো, তার আগে একটু কবিতা শুনে নি বরং। মাকে জাগিয়ে দিয়েছেন দিদি, তো তার রেশ ধরে আমি যাব কবি কাজী নজরুল ইসলামের আগমনী কবিতারই একটি ছোট্ট অংশ। ওই ডম ডোলে ডিম ভূমি বলে বম্বর তুষ অম্বর দোলে জম্বরম কি কলকল লোলে চলে উতরোলে ধ্বংস তাথিয়া নাচ রঙ্গে চরণ ভঙ্গে সৃষ্টি সে টলে টলমল ও কি বিজয় ধ্বনি সিন্ধু গরজে কলকল কল 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 রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ দশ দিকে তার দশ হাতে বাজে দশ প্রহরণ পদতলে লুটে মহিষাসুর মহামাতা ওই সিংহ বাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে শাশ্বত নহে দানব শক্তি পায়ে পিষে যায় শির পশুর নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে নমস্তে জগত ব্যাপিকে বিশ্বরূপে নমস্তে জগত বন্দে প্রদার নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে নমস্তে জগত ব্যাপিকে বিশ্বরূপে নমস্তে জগত বন্দ পদারবিন্দে নমস্তে জগত তারিণী ত্রাহি দুর্গে ত্বং স্বাহা ত্বং সদা ত্বং হি বসচকার স্বরাত্মিকা সুধাতমক্ষ্বরে নিত্বে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা। অসাধারণ, মানে একটা এমন সুন্দর পরিবেশ তুমি সৃষ্টি করলে বলার মতন, এ দুর্দান্ত, মানে সত্যি, মানে আমাদের আড্ডা কিন্তু একদম জমে উঠেছে বলো। মানে মা যেখানেই থাকুন এই চার দিন তো তিনি অবশ্যই জাগরুক থাকেন, হ্যাঁ, কিন্তু এই স্তোত্র বা এই যে আগমনীর গানে মা বোধ হয় একদম আমাদের সাথে হয়ে রইলেন। বন্দনাদি, এই যে ধরো আজকে পুজোর আড্ডা আমরা বসেছি নবমীতে, সকালবেলা আমরা আড্ডা দেওয়ার পরে যে যার মতন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার গল্প তো হলোই, কিন্তু পুজোতে শুধু আনন্দ তো নয়, কোথাও যেন দুঃখের রেশটাও লুকিয়ে থাকে। আমরা যদি তোমার থেকে এরকম কোনো কবিতা শুনি। আনন্দময়ী মা দুর্গার আগমনে আমরা নিত্য নতুন দামি দামি বেশভূষা আর একরকম প্রাচুর্যের মধ্যে দিয়েই কিন্তু আনন্দ উৎসবে মেতে উঠি, কিন্তু সবাইকে এই আনন্দ উৎসবে সামিল হতে পারি? সেই প্রসঙ্গেই কবি রবি ঠাকুরের কাঙালিনী কবিতার অংশবিশেষ। আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশ ছে, হ্যারো ওই ধ্বনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে শুনেছে সে মা এসেছে ঘরে, তাই বিশ্ব আনন্দে ভেসেছে। মার মায়া পাইনি কখনো, মা কেমন দেখিতে এসেছে, তাই বুঝি আঁখি ছলো ছলো বাষ্পে ঢাকা নয়নের তারা,
চেয়ে যেন মার মুখ পানে। বালিকা কাতর অভিমানে বলে, মা গো এ কেমন ধারা, এত বাসি এত হাসির আসি, এত তোর রতন ভূষণ, তুই যদি আমার জননী মোর কেন মলিন বসন। ওর প্রাণ আধার যখন করুণ শুনায় বাসি, দুয়ারেতে সজল নয়ন এ বড় নিষ্ঠুর হাসির আসি। অনাথ ছেলে রে কোলে নিবি জননীরা, আয় তোরা সব, মাতৃহারা মা যদি না পায় তবে আজ কিসের উৎসব। দাঁড়ে যদি থাকে দাঁড়াইয়া ম্লান মুখ বিষাদে বিরস, তবে মিছে সহকার শাখা, তবে মিছে মঙ্গল কলস। এটা আমার খুব মনে আসে, এত আনন্দ করি ফুর্তি করি, সবাই কি করতে পারে? সবাই তো খাওয়ার জন্য কত পথে ঘাটে বসে থাকে, দেখিও তাই। এবং আমার কি আর টেকার, যাই হোক ওদেরকেও দেখি, দেখে আমার কষ্ট হয়। আমি যেটুক পারি একটু চেষ্টা করি। আমরা না বারবার এই কথাটা বলেছি, অনাথ আশ্রমে যেতে ইচ্ছে করে। হ্যাঁ আসলে আমরা আগেও বলেছি প্রদীপের তলাটা অন্ধকার, যদি আমরা সবাই মিলে একটু একটু করে এগিয়ে আসি তবে মনে হয় এই যে মানে অসাম্যটা সেটা বোধ হয় খানিকটা আমরা কাটিয়ে উঠতে পারি, মানে পুজোর আনন্দটা আমরা সবাই মিলে একসাথে ভাগ করে নিতে পারি। সত্যি সত্যি লালালোকে ফুটলি কেন গোলকে চাপার ফুল, লালালোকে ফুটলি কেন গোলকে চাপার ফুল, সুশালে হিনা বোঝো দেবী কার্বতি তুই ফুল, ওরে কার্বতি তুই ফুল, লালালোকে ফুটলি কেন গোলকে চাপার ফুল, গান গল্পে আমাদের পুজোর আড্ডা জমে উঠেছে। ললিতা, এই আড্ডাতে আবার একটু কবিতা শুনি তোমার থেকে, কি শোনাচ্ছ? আমার আজকে খুব বলতে ইচ্ছে করছে কবি শঙ্খ ঘোষের জোল। One more unfortunate, weary of breath, rashly infortunate, gun to her death. Nibhantoi chulli deba, ektu agun de, ar ektu kal bechei thaki bachar anonde. Notun notun paira guli khachate bondi, du ek mutho bhat pele ta orate bondi. হাই তোকে ভাত দি, কি করেছে ভাত দি, হায় হাই তোকে ভাত দেব, নিভন্ত এই চুল্লি দেব একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে, দুপারে দুই রুই কাতলার মারুনি ফন্দে, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দে, বর্গিনা টর্গিনা জমকে কি সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়, যাসনি ও হামলায় যাসনি, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না,
মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না, চললো মেয়েরানি চললো, চললো মেয়েরানি চললো, চললো মেয়েরানি চললো। আসলে আমাদের সময়টা ঘড়ি বলছে আমাদের হাতে সময় একদমই অল্প, তাই আমরা মানে এই যে আড্ডায় বসেছি আড্ডাটাকে একটু আমরা সংক্ষিপ্ত করে নিই কেমন? জয়িতা, ললিতা আমাদের শঙ্খ ঘোষের কবিতা শোনালো, তুমি যদি আমাকে আমাদের একটু অন্য রকমের কোন কবিতার স্বাদ দাও অবশ্যই অল্প করে। আজকে নবমী, কাল দশমী, দুঃখের দিন, কিন্তু মা চলে গেলেও তিনি আর এক মাকে আমাদের কাছে কিন্তু দিয়ে গেছেন, আমাদের মা। তো তার সাথে এই মায়ের সাথে ওই মা দুজনই কিন্তু এক, দশ হাতে সামলান। কবি মৈত্রী ঘোষের একটি কবিতা, ছোট্ট আমার মা। গাইছে যখন প্রাণ খুলে সব মায়ের মহিমা, কোথায় যেন অন্তরালে তোমায় দেখি মা। দশ হাতে দশ অস্ত্র মায়ের অভয় তারই সাথে, আমি দেখি মা শিয়রে জাগে তীব্র জোরের রাতে। একদম, মাকে তো কখনোই ভোলা যায় না যে আমাদের মা আমাদের মধ্যে থাকে। শিখাদি, একটা সুন্দর আড্ডা আমরা পাচ্ছি, সেই আড্ডায় তোমার একটু কবিতা শুনে নি, কারণ আমাদের হাতে সময় বড় কম। আমি ঠিক কবিতা বলতে চাইছি না, আর সত্যি সময় কম এবং আমরা একটা আনন্দের মুহূর্তের মধ্যে রয়েছি। এই আনন্দটাকে সত্যি আমাদের কিন্তু টিকিয়ে রাখতে হবে। মা দুর্গা আমাদের কাছে এসেছেন, আবার মা দুর্গা তার কাজে চলে যাবেন, কিন্তু তার মাঝখানে যে দিনগুলো আমরা উপভোগ করলাম সেটা আমার মনে হয় এই আড্ডা থেকে যে এই উপভোগটা যেন পৃথিবীর সকলের কাছে আমরা ছড়িয়ে দিতে পারি, আমি এটুকুই বলছি আর কিছু নয়। এবার আমরা গানে ফিরি। মৌমিতা আছে, মৌমিতা এমন একটা গান দিয়ে আজকের আড্ডা আমরা শেষ করতে চাই যে গানে রেশ যেন আমাদের অনেক দিন অব্দি থাকে। আচ্ছা একদম। আচ্ছা, পুজো মানে তো শুধু পুজো নয়, পুজো মানে কিন্তু প্রেমও। ও আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, ও আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, ঢাকুর পুরি ঢাকুর আপুর বাতি বেজেছে, কাছে শুন ফুটেছে কালো ভোমরা জুটেছে, কাছে শুন ফুটেছে কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। সাথে সাথে শেষ করছি আজকের পুজোর আড্ডা, নবমীর আড্ডা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের আড্ডা।